ছেলেবেলায় পৃথ্বীশের ডান দিকের কপালে চোট লেগেছিল মুরুর মাঝখান থেকে উপর পর্যন্ত। সেই আঘাতে ডান চোখটাও শঙ্কিত। পৃথ্বীশকে ভালো দেখতে কিনা সেই প্রশ্নের উত্তরটা কাটাদাগের অপিচারে সম্পূর্ণ হতে পারল। অদৃষ্টের এই লাঞ্ছনাকে এতদিন থেকে প্রকাশ্যে পৃথ্বীশ বহন করে আসছে, তবুও দাগও যেমন মিলায়নি তেমনি ঘোচেনি তার সংকোচ। নতুন কারো সঙ্গে পরিচয় হবার উপলক্ষে প্রত্যেকবার ধিক্কারটা জেগে ওঠে মনে, কিন্তু বিধাতাকে গাল দেবার অধিকার দেয়। তার রচনার ঐশ্বর্যকে বন্ধুরা স্বীকার করছে প্রচুর প্রশংসায়, শত্রুরা নিন্দা বাক্যে নিরন্তর কটুক্তিতে। লেখার চারিদিকে ভিড় জমছে, দু টাকা আড়াই টাকা দামের বইগুলো ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। সম্পাদকরা তার কলমের প্রসাদ ছোট ছাটা যাই পায় কিছুই ছাড়ে না। পাঠিকারা বলে পৃথ্বীশবাবু মেয়েদের মন ও চরিত্র যেমন আশ্চর্য বোঝেন ও বর্ণনা করেন, এমন সাধ্য নেই আর কোনো লেখকের। পুরুষ বন্ধুরা বলে ওর লেখায় মেয়েদের এত যে স্তুতিপাদ সে কেবল হতভাগার ভাঙ্গা কপালের দোষে। মুখশ্রী যদি অক্ষুণ্ণ হতো তাহলে মেয়েদের সম্বন্ধে সত্য কথা বাদত না মুখে। মুখের চেহারা বিপক্ষতা করায় মুখের অতীতকে সহায় করেছে মনোহরণের অধ্যবসায়। শ্রীমতী বাসরী সরকার ব্যারিস্টার চক্রের মেয়ে, বাপ ব্যারিস্টার, ভাইরা ব্যারিস্টার, দুবার গেছে ইউরোপের ছুটি উপলক্ষে। সাজে সজ্জায় ভাষায় ভঙ্গিতে আছে আধুনিক যুগের সুনিপুণ উদ্যমতা। রূপসী বলতে যা বোঝায় তা নয়, কিন্তু আকৃতিটা যেন ফ্রেঞ্চ পালিশ দিয়ে ছকছকে করা। পৃথ্বীশকে বাসরী ঘিরে নিয়েছিল আপন দলের মধ্যে। পরিচয়ের আরম্ভকালে মানুষের বাক্যালঙ্কারের সীমা যখন অনির্দিষ্ট থাকে, সেই রকম একদা পৃথ্বীশকে বলেছিল, পুরুষের প্রতিভা যদি হয় গাছের ফুল, মেয়েদের প্রভাব আকাশের আলো, কম পড়লে ফুলের রং খেলে না। সাহিত্যের ইতিহাস থেকে প্রমাণ অনেক সংগ্রহ করছে, সংগ্রহ করবার প্রেরণা আপন অন্তরের বেদনা। তার প্রতিভা শতদলের উপর কোনো না কোনো বিনাপানিকে সে অনেকবার মনে মনে আসন দিতে চেয়েছে। বিনাপানি না থাকলেও চলে যদি বিলিত জ্যাজ নাচের ব্যঞ্জও থাকে তার হাতে। ওর যে বাঘলীলা মাঝে মাঝে অবসন্ন হয়ে পড়ে তাকে আন্দোলিত করবার প্রবাহ সে চায় কোনো মধুর রসের উৎস থেকে। খুঁজে খুঁজে বেড়ায়, কখনো মনে করে এ, কখনো মনে করে সে। একটা গল্প লিখেছিল জয়দীপের নামটা নিয়ে তাকে বদনাম দিয়ে। যে কাহিনী গেঁথেছিল তার জন্যে পুরাবৃত্তের কাছে লেখক ঋণী নয়, তাতে আছে কবি জয়দীপ শাক আর কাঞ্চন প্রস্থের রাজমহিষী পদ্মাবতী বৈষ্ণব। মহিষীর হুকুমে কবি গান করতেন রাধাকৃষ্ণের লীলানি, মহিষী শুনতেন পর্দার আড়ালে। সেই অন্তরালবর্তিনী কল্পমূর্তি জয়দেবের মনকে নিয়ে গিয়েছিল বৃন্দাবনের কুঞ্জ ছায়ায়। শক্তির মন্ত্র তিনি পেয়েছিলেন গুরুর কাছে, তার মনের রসের মন্ত্র ভেসে এলো কেশ ধূপ সুগন্ধি বেণীচুম্বিত বসন্ত বাতাসে। লেখক জয়দেবের স্ত্রী মন্দাকিনীকে বানিয়েছিল মোটা মাল মশলার ধুলোকাদা মাখা হাতে। এই অংশে লেখকের অনৈতিহাসিক নিঃসংকোচ প্রগলভতার প্রশংসা করেছে একদল। মাটি খোঁড়ার কোদালকে সে খনিত্র নামে শুদ্ধ করে নেয়নি বলে ভক্তেরা তাকে খেতাব দিয়েছে নব্য সাহিত্যের পূর্ণচন্দ্র অর্থাৎ কলঙ্ক গর্বিত। ছাপা হবার পূর্বেই বাসরী গল্পটা শুনেছে আপন চায়ের টেবিলে নিভৃতে। অন্য নিমন্ত্রিতেরা উঠে গিয়েছিল, ওদের সেই আলাপের আদিপর্বে যশস্বী লেখককে তৃপ্ত করবার জন্যে চাটুবাক্যের অমিত ব্যয়কে বাসরী আতিথ্যের অঙ্গ বলেই গণ্য করত। পড়া শেষ হতেই মাসরী চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বললে, মাস্টারপিস, শেলির জীবনী নিয়ে ফরাসি লেখক এরিয়েল নাম দিয়ে যে গল্প লিখেছে তারই সঙ্গে এর কতটা তুলনা মেলে। কিন্তু ও পৃথিবীর মন উদ্দীপ্ত হয়ে উঠল। চায়ের পেয়ালা দ্বিতীয়বার ভর্তি করে নিয়ে তার মধ্যে চামচ সঞ্চালন করতে করতে বললে, দেখুন শ্রীমতী বাসরী, আমার একটা থিওরি আছে, দেখে নেবেন একদিন, ল্যাবরেটরিতে তার প্রমাণ হবে। যে বিশেষ এনার্জি আছে মেয়েদের জৈবকণায় যাতে দেহে মনে তাদের মেয়ে করেছে, সেইটাই কোনো সূক্ষ্ম আকারে ব্যাপ্ত সমস্ত পৃথিবীতে। আচ্ছা শ্রীমতী বাসরী, এটা আপনি কখনো কি নিজের মধ্যে অনুভব করেন না? বাসরী একটু ইতস্তত করছিল। পৃথ্বীশ বলে উঠল, নিশ্চয়ই করেন, এ আমি হলপ করে বলতে পারি। কিরকম সময় জানেন? অ্যাট দ্যাট সুইট টাইম ওয়েন পয়েন্টস আর অল ভাইটাল থিংস দ্যাট to bring new subverts and blossoming. Bashuri হাততালি দিয়ে উঠে বললে, এতক্ষণে বুঝেছি আপনি কি বলছেন। মনে হয় যেন পৃথ্বীশ কথাটাকে সম্পূর্ণ করে বললে, যেন গোলাপ গাছের মজ্জার ভিতরে যে শক্তি বিনা ভাষায় অন্ধকারে কেঁদে উঠেছে, বলছে ফুল হয়ে ফুটব, সে আপনারই ভিতরকার প্রাণোৎসুক। বার্কস জানেন না
তিনি যাকে বলেন এলন ভাইজেল, সেটা স্ত্রী শক্তি। বাসুরি পৃথ্বীশের কথাটা একটু বদলিয়ে দিয়ে বললে, দেখুন পৃথ্বীশ বাবু, নিজেকে ওই যে ছড়িয়ে জানবার তত্ত্বটা বললেন, ওটা মাটিতে তেমন মনে হয় না, যেমন হয় জলে। জলের ঘাটে মেয়েদের একটা বিশেষ টান আছে, দেখেননি কি? পৃথ্বীশ চমকে উঠে বলল, আপনি আমাকে ভাবালেন, কথাটা এতদিন মনে আসেনি। স্ত্রী পুরুষে দ্বৈত তত্ত্ব আমার কাছে স্পষ্ট হলো একতে, আর কিছু নয়, জল ও স্থল, মাটি ও বাতাসে যে অংশ জলীয় সেই অংশেই নারী, ওই জলই তো ধরনের অনুপ্রেরণা। সেদিন পৃথ্বীশ চঞ্চল হয়ে উঠে প্রথম বাসুরির হাত চেপে ধরিল, বলেছিল, ক্ষমা করবেন আমাকে, স্পষ্ট বুঝে পুরুষ তেমনি করেই নারীকে চায়, মরুভূমি যেমন করে চায় জলকে অন্তর্কুড়ো সৃষ্টি শক্তিকে মুক্তি দেবার জন্য। কিছুক্ষণ বাদে আস্তে আস্তে বাসুরি হাত ছাড়িয়ে নিল। পৃথ্বীশ বলল, দোহাই আপনার, আমাকে ব্যর্থতার হাত থেকে বাঁচাবেন, এ আমার কেবল ব্যক্তিগত আবেদন নয়, আমি বলছি সমস্ত বাংলার সাহিত্যের হয়ে। আমি তাঁরার মতো জল দানের গভীর সঞ্চয় আছে আমার চিত্তে, কিন্তু তুমি নারী, জলের ঘট তোমার মাথায়। সেই দিন ওর সম্ভাষণ আপনি হতে হঠাৎ তুমিতে এসে পৌঁছলো, ইঙ্গিতেও আপত্তি উঠল না কোথাও। বাসুরিকে চিন্ত না বলেই সেদিন পৃথ্বীশ এত বড় প্রহসনের অবতারণা করতে পেরেছিল। বাসুরি মখমলের খাপের থেকে নিজের ধারা হাসি তখনও বের করেন, হতভাগ্য তাই এমন নিঃসঙ্গ ছিল। ও ঠিক করে রেখেছিল আধুনিক কালচার মেয়েরা চকলেট ভালোবাসে, আর ভালোবাসে করিমধ্যমে ভাবুকতা। এরপর থেকে এই বিখ্যাত ঔপন্যাসিকের প্রতিভায় প্রাণ সঞ্চার করবার একমাত্র দায়িত্ব নিল বাসুরি। হেসে উড়িয়ে দেবার চেষ্টা করল পুরুষ বন্ধুরা, মেয়ে বন্ধুরা ওর সজীব সম্পত্তিটিকে নিয়ে ঠিক লোভ করেনি, ঈর্ষা করেছিল। ইংরেজ অ্যাটর্নি অফিসের শিক্ষানবিশ সুধাংশু একদিন পৃথ্বীশের রিফু করা মুখ নিয়ে কিছু বিদ্রুপ করেছিল। বাসুরি বললে, দেখো মল্লি, ওর মুখ দেখতে আমার পজিটিভলি ভালো লাগে। ভালো লাগে? সুধাংশু হো হো করে হেসে উঠল, বললে, মডার্ন আর্ট বুঝতে আমাদের সময় লাগবে। বাসুরি বলল, বিধাতার তুলিতে সাহস আছে, যাকে তিনি ভালো দেখতে করতে চান তাকে সুন্দর করা দরকার মনে করেন না, তার মিষ্টান্ন তিনি ছড়ান ইতর লোকদেরই পাতে। সুধাংশু বললে, গাল খেলুম তোমার কাছে, এটা সইতে চেষ্টা করব, কিন্তু ভাগ্যে সৃষ্টিকর্তা স্বয়ং দেননি গাল, বলে সে ঘোর দৌড় দেখতে চলে গেল। বাসুরিকে সঙ্গে নিয়ে যাবে প্ল্যান ছিল মনে, সেটা ত্যাগ করল। পার্টি জমেছে বাগানে, সুসময়ে বাপ গিরিশ সেনের বাড়িতে, বাগানের দক্ষিণ দিকে তিনটে ঝাউগাছ চক্র করে দাঁড়িয়ে, তার তলায় কাঠের আসন, সেই আসনে বসে আছে পৃথ্বীশ। এই দলের এরকম পার্টিতে পৃথ্বীশের এই প্রথম প্রবেশ। অনেক ভেবেছিল নিজের সাজ, যে এন্ডির চাদরটা পরেছে এখানে এসে হঠাৎ দেখতে পেল তার এক কোণে মস্ত একটা কালির দাগ, চারিদিকে ফিটফাটের ফ্যাশন, তারই মাঝখানে কালিটা যেন চেঁচিয়ে উঠছে। অভ্যাগত সৌখিনদের মধ্যে ধুতি পরা মানুষও আছে, কিন্তু চাদর কারো গায়ে। পৃথ্বীশ নিজেকে বেখাপ বলে অনুভব করল, স্বস্তি পেল না। কোণে বসে বসে দেখলে কেউ বা আলাপ করছে বাগানে বেড়াতে পারে, কেউ বা খেলছে টেনিস, কেউ বা টেবিলে সাজানো আহার্য ভোগ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উঠে দাঁড়ানো বা চলে বেড়ানো ওর পক্ষে অসাধ্য হল, রাগ হচ্ছে বাসুরির পরে, চক্রান্ত করে সেই ওকে এখানে হাজির করেছে। আনবার একটা কারণও ঘটেছিল, সেটি বলি। বেমানান নাম নিয়ে কিছুদিন আগেই পৃথ্বীশ একটা ছোট গল্প লিখেছিল, বিষয়টা এই, দেওঘরে নলিনাক্ষের মস্ত দোমহলা বাড়ি, পুজোর ছুটিতে এক মহলে আশ্রয় নিয়েছে নবকান্ত মুখুজ্জেরা, তাদের মেয়েরা নিষ্ঠাবতী, মুখ্যভাবে দেবদর্শনে পূর্ণ এবং গৌণভাবে ইদারার জলে ক্ষুধাবৃদ্ধি, এ দুটোই তাদের মনে প্রবল। বৈঠকখানা ঘর থেকে কার্পেট উঠিয়ে দিয়েছে, সেখানেও সুচিতা বিস্তারের জন্য চলছে জল ঢালাঢালি। এদিকে অন্য মহলে মোরগ মাংস লোলুপল নলিনাক্ষের দলবল, এই দলের একজন এমএসসি পরীক্ষার্থী অপর দলের কোন পূজা পরায়ণা কুমারীকে হৃদয় সমর্পণ করেছিল, তারই ট্র্যাজেডি এবং কমেডি খুব জোরালো রসালো ভাষায় বর্ণনা করেছে পৃথ্বীশ। এক পক্ষের পাঠক বাহবা দিয়েছিল প্রচন্ড জোরে, বলা বাহুল্য বাসুরি সে পক্ষের নয়। বাসুরি বললে, দেখো পৃথ্বীশ বাবু, তুমি যে ছুরি চালিয়েছ ওটা যাত্রার দলের ছুরি, কাঠের উপরে রাংতা মাখানো, ওতে যারা বলে তারা পাড়া গেয়ে অচব, তাদের জন্য সাহিত্য নয়। পৃথ্বীশ এসে উড়িয়ে দেবার জন্য বললে, কাজ হয়েছে দেখছি, পিতছে বুকে, আমাকে বেঁধে নি,
বিধেছে তোমার খ্যাতির ভাগ্যকে, বানিয়ে গাল দেয় পাঁচালির দল হাটের আসরে লোক হাসাবার জন্যে। তুমি কি সেই দলে লিখে নাকি? তাহলে দণ্ডবত। পৃথ্বী গালটাকে অগ্রসর হয়ে মেনে নেবার জন্য বললে, ভাষায় বললে, খুঁড়ে দণ্ডবত, এতদিনে খুর ধরা পড়ল বুঝি? ধরা পড়তো না যদি না সিংহের থাপা চালাবার ভান করতে। একটা কথা জিজ্ঞেস করি মশায়, যাকে নলিনাক্ষের দল বলে এত এনিয়ে বিনিয়ে কলম চালিয়েছ তাকে তুমি সত্য করে জানো কি? পৃথ্বী বললে, লেখার জন্যে জানবার দরকার পড়ে না, বানিয়ে বলবার বিধিদত্ত অধিকার আছে লেখকের, আদালতের সাক্ষীর নেই। ওটা তো খাঁটি লেখকের লেখা নয়। ভিস্তির জলকে ঝর্ণার জল বলে না, সমাজের আবর্জনা ঝাটাবার জন্য কোমর বেঁধেছিলে, আন্দাজে চলে না ও কাজ। আবর্জনাও সত্য হওয়া চাই আর ঝাটা গাছটাও, সঙ্গে চাই ব্যবসায়ীর হাতটা। পৃথিবীর যখন একটা ঝকঝকে জবাবের জন্য মনের মধ্যে হাতড়াচ্ছে, এমন সময় বাসুরি বললে, শোনো পৃথিবী বাবু, যাদের চেনো না তাদের চিনতে কতক্ষণ? আমরা তোমার ওই নলিনাক্ষের দল, আমাদের অপরাধ ঢের আছে, যেমন তোমাদেরও আছে বিস্তর। ভালো করে জানা হলে মানুষকে ভালো লাগতে পারে, মন্দ লাগতেও পারে, কিন্তু অদ্ভুত লাগে না। তোমাকে তো জেনেছি বাসী, কিরকম লাগছে তার প্রমাণ কিছু কিছু পেয়েছো বোধ করি। আমাকে কিছু জানো না তুমি, আগে চেষ্টা করো আমার চারিদিককে জানতে। কি উপায়? উপায় আমি ঠিক করে দেব। সেই উপায়ের প্রথম আরম্ভ আজকের এই পার্টিতে। সুষমার ছোট বোন সুষিমা, মাথায় বেনি দোলানো, বয়স হবে 13, কাঁচামুখ, চোখে চশমা, চটপট করে চলে। পৃথিশকে এসে বলল, চলুন খেতে। পৃথিশ একবার উঠি উঠি করল, পর মুহূর্তে চেপে বসলো শক্ত হয়ে। হিসেব করে দেখল 20-25 হাত তফাতে আছে টেবিলটা। এন্ডির চাদর দুলিয়ে যেতে হবে অনেক নরনারীর চোখের সামনে। ফস করে মিথ্যে কথা বললে, আমি তো এখন চা খাই নে। সুষিমা ছেলে মানুষের মতো বললে, কেন, এই সময়ে তো সবাই চা খায়। পৃথ্বী সেই ছেলে মানুষের কাছেও সাহিত্যিকের ঢাল ছাড়তে পারল না, মুখ টিপে বললে, এক এক মানুষ থাকে যে সবাই এর মতো নয়। সুষিমা কোনো তর্ক না করে আবার বেনি তুলিয়ে চটপট করে ফিরে চলে গেল। সুষিমার মাসি অর্চনা দূর থেকে দেখল, বুঝল যত বড় খ্যাতি থাক লোকটির সেই লজ্জা প্রবল, যেটা অহংকারের জম্মজ ভাই। ছোট একটি প্লেটে খাবার সাজিয়ে নিজের হাতে করে নিয়ে এলো, সামনে ধরে বললে, খাবেন না? সে কি কথা পৃথ্বী বাবু, কিছু খেতেই হবে। অন্তর্যামী জানেন খাওয়ার প্রয়োজন জরুরি হয়ে উঠেছিল। প্লেটটা পৃথিশ কোলে তুলে নিলেন, নিতান্ত অপর সাধারণের মতোই খাওয়া শুরু করলো। বেঞ্চির একধারে বসলো অর্চনা, দোহারা গরনের দেহ, হাসি খুশি ঢলঢলে মুখ। বললে, সেদিন আপনার বেমানান গল্পটা পড়লুম পৃথিশ বাবু, পড়ে এত হেসেছি কি আর বলবো। যদি কোনো মতে সম্ভবপর তাহলে, রাঙ্গা হয়ে উঠতো পৃথিশের মুখ, কান দুটো ঝাঝা করতে লাগলো। একখানা কেকের উপর অত্যন্ত মনোযোগ দিয়ে মাথা নিচু করে রইলেন। আপনি নিশ্চয়ই কাউকে লক্ষ্য করে লিখেছেন? অমন অদ্ভুত জীবের নমুনা সচক্ষে না দেখলে সাহস করে লেখা যায় না। ওই যে জায়গায় মিস্টার কিশেন গ্যাপটা বিয়ে ক্যাঞ্চব পিছন থেকে মিস লোটিকার জামার ফাঁকে নিজের আংটি ফেলে দিয়ে খানা তল্লাশির দামি করে হোহা বাঁধিয়ে দিলে, আমার বন্ধুরা সবাই পরে বললে, সাহিত্যে এ জায়গাটা একেবারে অতুলনীয় অতুলনীয়। আপনার লেখা ভয়ানক রিয়েলিস্টিক পৃথিশ বাবু, ভয় হয় আপনার সামনে দাঁড়াতে। সিঙ্গারের গ্লাসটা কোনো মতে গলথকরণ করে পৃথিশ বলল, আপনাদের দুজনের মধ্যে কে বেশি ভয়ঙ্কর তার বিচার করুন বিধাতা প্রভু। না, ঠাট্টা করবেন না, আপনি ওস্তাদ মানুষ, আপনার সঙ্গে ঠাট্টায় পারবো না। সত্যি করে বলুন, এরা কি আপনার বন্ধু? নিশ্চয়ই এদের খুব আত্মীয়ের মতোই জানেন। ওই যে মেয়েটা, কি তার নাম, কথায় কথায় হাঁপিয়ে উঠে বলে, মাই আইজ, ও গড, যে মেয়েটা লাজুক স্যান্ডেলের সংকোচ ভাঙাবার জন্য নিজে মোটর হাঁকে ইচ্ছে করে গাড়ি খাদের মধ্যে ফেলেছিল, প্ল্যান করেছিল মিস্টার স্যান্ডেলকে দু হাতে তুলে ধরে অতীতাত উদ্ধার করবে। খুবই তো হোক, স্যান্ডেলের হাতে হলো কম্পাউন্ড ফ্র্যাকচার। কি ড্রামাটিক রিয়েলিজমের একেবারে চূড়ান, ভালোবাসার এত বড় আধুনিক পদ্ধতি বেদব্যাসের জানা ছিল না। ভেবে দেখুন, সুভাচার কত বড় চান্স মারা গেল, আর অর্জুনেরও কবজি গেল বেঁচে। আপনিও তো কম মর্ডার নন, আমার মতো নির্লজ্জ কেউ লজ্জা দিতে পারেন। কি কথা বলেন পৃথিশ বাবু, বিনয় করবেন না, আপনি নির্লজ্জ, লজ্জায় গলা দিয়ে সন্দেশ চলবে না, কলমটার কথা স্বতন্ত্র। পৃথিশ মনে মনে বলল, বাস রে, দেখতে এমন নিটল কোমল, মনটা কি চমৎকার নিষ্ঠুর, বেমানানের ষোলো আনা সোদনা নিয়ে ছাড়বেন, এখনো বাসুরির দেখা নেই। হঠাৎ পৃথিশের মনে হল, হয়তো সবটাই তাকে শাস্তি দেবার ষড়যন্ত্র। রাগ হলো বাসু পরে, মনে মনে বলল, আমারও পালা আসবে। এমন সময় কাছে এসে উপস্থিত রাঘুবংশীর চেহারা, শালপ্রাংশু মহাপ্রভুজ সোম শঙ্কর,
গৌর বর্ণ, রোদে পড়ে কিছু ছায়াচ্ছন্ন, ভারী দাড়ি গোফ কামানো, চুড়িদার সাদা পায়জামা, চুড়িদার সাদা আচকান, মাথায় সাদা মুসলিনের পাঞ্জাবি, কায়দায় পাগড়ি, পায়ে সুতোলা দিল্লির নাগরা জুতো, দেহটা যে ওজনের, কণ্ঠস্বরটাও তেমন। পৃথিবীর বুঝতে বাকি নেই এই লোকটাই আজকের দিনের প্রধান নায়ক। অর্চনা পরস্পরের পরিচয় উপলক্ষে বলল, রাজা বাহাদুর সোমশঙ্কর রায়। পৃথিবীর মনটা পুলকিত হয়ে উঠল। শৌখিন পার্টিতেও সাহিত্যিকের সম্মান ছাড়িয়ে উঠেছে আভিজাত্যের খেতাবকে, যেচে আসছে আলাপ করতে। এতক্ষণ সংকোচে পীড়িত পৃথিবী উৎকণ্ঠিত হয়ে আগমন প্রতীক্ষা করছিল বাসরী, ও যে সর্বত্র পূজ্যতের দলে সেটের প্রমাণ করবার জন্য আর প্রয়োজন রইল না। এমনকি ভুলে গেল এন্ডির চাদরের কালির, অর্চনা চলে গেল অন্য অতিথের সেবায়। সোমশঙ্কর জিজ্ঞেস করল, বসতে পারি? পৃথিবী ব্যস্ত হয়ে বলল, নিশ্চয়ই। রাজা বাহাদুর বললে, আপনার কথা প্রায় শুনতে পাই বাসরীর কাছ থেকে, তিনি আপনার ভক্ত, ঈর্ষা করবার মতো নয়, ওর ভক্তিকে অবিমিশ্র বলা যায় না, তাতে ফুল যা পাই সেটা ঝরে পড়ে, কাটাগুলো বরাবর থাকে। আপনার একখানা বই পড়েছিল, মনে হচ্ছে তার নাম রক্তজবা, চমৎকার। হিরোইন যার নাম রাগিনী, সে দেখলে স্বামীর মন আর একজনের পরে, তখন স্বামীকে মুক্তি দেবে বলে চিঠি বানালে, প্রমাণ করতে চাইলেও নিজেই ভালোবাসে প্রতিবেশী বামন দাসকে, সেই জায়গাটা লেখার কি জোর, আর কি অরিজিনাল আইডিয়া। তিস চমকে উঠল, এও কি শাস্তির উদ্দেশ্যে তার প্রতি ইচ্ছাকৃত ব্যঙ্গ না দৈবকৃত কলট? রক্তজব্বা বইখানা যতীন ঘটকের, যতীন পৃথিবীর প্রতি সকলেই জানে, উভয়ের উৎকর্ষ বিচার নিয়ে রুচির সংঘাত মাঝে মাঝে শোকাবহ হয়ে ওঠে। এটা কি ওই সম্মুখবর্তী অতিকায় জীবের স্থূল বুদ্ধির অপচর? রক্তজবায় স্বামী প্রেমে বঙ্গনারীর কলঙ্ক শিকারের অসামান্য বিবরণে বাঙালি পাঠকের বিগলিত হৃদয় শুধু কেবল 96 পাতাকে বাষ্পাকৃত করেছে তা নয়, সিনেমা থিয়েটারেও তার আর্দ্রতা প্রতি সন্ধ্যায় ব্যাপক হয়ে এই সাধারণ বাঙালি পাঠক ও দর্শকের অশিক্ষিত রুচির প্রতি যে পৃথিবীর অপরিসীম অবজ্ঞা অনুভব করে সেই মানুষেরই পরে ভাগ্যের এই বিচার। একটা রূঢ় কথা ওর মুখ দিয়ে বেরোচ্ছিল, এমন সময় অলক্ষ্য পথ দিয়ে ওদের পিছনে এসে দাঁড়ালো বাস। ওকে দেখে সোমশঙ্কর চমকে দাঁড়িয়ে উঠল, লাল হয়ে উঠল তার মন। বাসুরী বলল, শঙ্কর, আজ আমার এখানে নেমন্তন্ন ছিল না, ধরে নিচ্ছি সেটা আমার গ্রহের ভুল নয়, গৃহকর্তাদেরই ভুল, সংশোধন করবার জন্য। সুষমার সঙ্গে আজ তোমার এঙ্গেজমেন্টের দিন, অথচ এ সভায় আমি নেই, এ কখনো হতেই পারে না। খুশি হওনি অনাহত এসেছি বলে? খুব খুশি হয়েছি, সে কি বলতে হবে? সে কথাটা ভালো করে বলবার জন্য চলো ওই ফোয়ারার ধারে ময়ূরের ঘাড়ের কাছে। পৃথ্বীবাবু নিশ্চয়ই প্লটের জন্য এক মনে ছিপ ফেলে বসে আছেন, ওর ওই অবকাশটা নষ্ট করলে বঙ্গসাহিত্যের ক্ষতি হবে। দেখছো না, সর্বসাধারণ থেকে অসীম দূরে এক কোণে আছেন বসে। সোমশঙ্করের হাতে হাত ঝুলিয়ে বাসুরী চলে গেল ময়ূরের ঘরের দিকে। পুকুরের মাঝখানে ফোয়ারা, ঘাটের পাশে চাপা গাছ, গাছের তলায় ঘাসের উপর বসল দুজনে। সোমশঙ্কর সংকোচ বোধ করল, সবাই তাদের দূর থেকে দেখছে, কিন্তু বাসুরীর ইঙ্গিত অবহেলা করবার শক্তি নেই তার রক্তে, পুলক লাগলো ওর দেহে। বাসুরী বললে, সময় বেশি নেই, কাজের কথাটা এখনই সেরে ছুটি দেব। তোমার নতুন এঙ্গেজমেন্টের রাস্তায় পুরনো জঞ্জাল জমেছে, সেগুলো সাফ করে ফেললে পথটা পরিষ্কার হবে। এই নাও, এই বলে একটা পান্নার কঞ্চি, হীরের ব্রেসলেট, একটা মুক্ত বসানো বড় গোল ব্রোচ ফুলকাটা রেশমের থলি থেকে বের করে সোমশঙ্করকে দেখিয়ে আবার থলিতে ভরে তার কোণের উপর ফেলে দিল। থলিটা বাসুরীর নিজের হাতের কাজ করা। সোমশঙ্কর কিছুক্ষণ চোখ করে থেকে বলল, বাসি, জানো আবার মুখে কথা জোগায় না, যতটুকু বলতে পারলেন না তার সব মানে নিজে বুঝে নিও। বাসুরী দাঁড়িয়ে উঠল, বলল, সব কথাই আমার জানা, মানে আমি বুঝি, এখন যাও, তোমাদের সময় হলো, যেও না বাসি, ভুল বোঝো না আমাকে, আমার শেষ কথাটা শুনে যাও। আমি জঙ্গলের মানুষ, শহরে এসে কলেজে পড়া আরম্ভের মুখে প্রথম তোমার সঙ্গে দেখা, সে দৈবের খেলা, তুমিই আমাকে মানুষ করে দিয়েছিলে, তার দাম কিছুতে শোধ হবে না, তুচ্ছ এই গয়নাগুলো। আমার শেষ কথাটা শোনো শঙ্কর, আমার তখন প্রথম বয়ে, তুমি এসে পড়লে সেই নতুন জায়গা, সেই নতুন জায়গা অরুণ রঙের মুখে, ডাক দিয়ে বাইরে আনলে যাকে, তাকে নাও বা না নাও, নিজে তো তাকে পেলুম, আত্মপরিচয় ঘটল, ব্যাস দুই পক্ষের হয়ে গেল শোধপথ, এখন দুইজনে অরিণী হয়ে আপন আপন পথে চললুম, আর কি চাই। সোমশঙ্কর থলিটা পকেটের মধ্যে পড়ে গয়নাগুলো ফেলে দিল পুকুরে। বাসুরী দ্রুত পথে চলে গেল যেখানে বসে আছে পৃথ্বী, সকলেরই লক্ষ্যগোচর ভাবে বসল তার পাশে। প্রশ্রয় পেয়ে পৃথ্বী একটু ঝগড়ার সুরে বলল, এত দেরি করে এলে যে, প্রমাণ করবার জন্যে যে বাঘভাল্লুকের মধ্যে আসনি, সবাই বলে
উপন্যাসের নতুন পথ খুলেছ নিজের জোরে। আর এখনকার এই পুতুল নাচের মেলায় পথটা বের করতে অফিসার গাইড চাই, লোকে যে হাসবে। পথ না পাই তো অন্তর গাইডকে তো পাওয়া গেল, এই বলে একটু ভাবের ঝোঁক দিয়ে ওর দিকে তাকালো। এইরকম আবিষ্ট অবস্থায় বৃদ্ধিশের মুখের বাসরে সইতে পারত না, নিজেকে সামলে নিয়ে বলল, সস্তা মিষ্টান্নের কারবার শুরু করতে আজ ডাকিনি তোমাকে, সত্যি করে দেখতে শেখো, তারপরে সত্যি করে লিখতে শিখতে পারবে। অনেক মানুষ অনেক অমানুষ আছে চারি, ঠাহর করলে চোখে পড়বে, নেই বা দেখলুম তোমার টিতাতে। লিখতে যে পারি নে বৃদ্ধেশ, চোখে দেখি মনে বুঝি, ব্যর্থ হয় যে সব। ইতিহাসে বলে একদিন বাংলাদেশে কারিগরদের বুড়ো আঙ্গুল কেটে দিয়েছিল, আমিও কারিগর, বিধাতা বুড়ো আঙ্গুলটা কেটে দিয়েছে, আমদানি করা মালে কাজ চালাতে হয়, সেটা কিন্তু সাচ্চা হওয়া চাই। এমন সময় কাছে এলো সুষমাকে দেখলে আশ্চর্য হতে হয়, সচরাচর এরকম চেহারা দেখা যায় না, লম্বা সতেজ সবল সহজ মর্যাদায় সমুদ্র রং যাকে বলে কনক গৌর, ফিকে চাপার কপাল নাক চিবুক স্পষ্ট করে যেন উদে তোলা। সুষমা পৃথিশকে একটা নমস্কার করে বাঁশুরিকে বলল, বাঁশি কোনে লুকিয়ে কেন, কোন সাহিত্যিককে বাইরে আনবার জন্য সম্প্রতি বেকার হওয়াতে এই দায়িত্বটা নিয়ে দিন কাটছে একরকম, খনি সোনাকে সানে চড়িয়ে নাম করতে পারবো, পূর্ব হতেই হাত যশ আছে, জহরতকে দামি করে তোলে জহরি, পরের ভোগের জন্যে সুশি ইনিই হচ্ছেন পৃথিশ বাবু, জানো বোধ হয়, খুব জানি, এই সেদিন পড়ছিলুম এল বোকার বুদ্ধি গল্পটা, কাগজে কেন এত গাল দিয়েছে বুঝতেই পারলুম না। পৃথিশ বললে, অর্থাৎ বইটা এমনি কি ভালো, ওসব ধারালো কথা বলবার ভার বাঁশুরির উপর, আমি সময় পেলে শুধু পড়ি, তারপরে বলতে কিছু সাহস হয় না, পাছে ধরা পড়ে কালচারের খাকতি। বাঁশুরি বললে, বাংলার মানুষ সম্মতে গল্পের ছাঁচে ন্যাচারাল হিস্ট্রি লিখেছেন পৃথিশবাবু, যেখানটা জানেন না দগদগে রং দেন লিপে মোটা তুলি, রঙের আমদানি সমুদ্রের ওপার থেকে, দেখে দয়া হলো, বললুম জীবজন্তুর সাইকোলজির খোঁজে গুহা গহ্বরে যেতে যদি খরচে না করলে জুওলজিক্যালের খাঁচাগুলোর ফাঁক দিয়ে দৃষ্টিপাত করতে তো তাই বুঝিয়ে এনেছ এখানে, পাপ মুখে বলবো কি করে তা কবুল করছি। পৃথিশবাবুর হাত পাকা, কিন্তু মাল মশলাও তো পাকা হওয়া চাই, যতদূর সাধ্য যোগান দেবার মজুরি গিরি করছে, এরপরে যে জিনিস বেরোবে পৃথিবী চমকে উঠবে, নোবেল প্রাইজ কমিটি পর্যন্ত, ততদিন অপেক্ষা করব, ইতোমধ্যে আমাদের ওদিকে চলুন, সবাই উৎসুক হয়ে আছে আপনার সঙ্গে আলাপ করবার জন্য। মেয়েরা অটোগ্রাফের খাতা নিয়ে ঘুরছে, কাছে আসতে সাহস নেই। বাঁশি, একলাকে বেড়া দিয়ে রাখলে অনেকের অভিশাপ করতে হবে, বাঁশুরি উচ্চ হাস্যে হেসে উঠল, সেই অভিশাপই তো মেয়েদের বর, সে তুমি জানো, রাজারা দেশ জয় করত ধন লুঠের জন্য, মেয়েদের লুঠের মাল প্রতিবেশিনীদের ঈর্ষা। এ কথার উত্তর না দিয়ে সোমা বললে, পৃথিশবাবু গণ্ডি পেরোবার স্বাধীনতা যদি থাকে একবার যাবেন ওদিকটায়, এই বলে চলে গেল। পৃথিশ তখনই বলে উঠল, কি আশ্চর্য ওকে দেখতে, বাঙালি ঘরের মেয়ে বলেই হয় না, যেন এইথিনা, যেন মিনার্ভা, যেন ভ্রুন হেল। উচ্চস্বরে হাসতে লাগলো বাঁশুরি, বলে উঠল, যত বড় দিগ্গজ পুরুষ হোক সবার মধ্যেই আছে আদিযুগের বর্বর, নিজেকে হার পাকা রিয়েলিস্ট বলে দেমাক করে, ভান করো মন্তর মানো না, এক পলকে লাগলো মন্তর উড়িয়ে নিয়ে গেল মাইথোলজিক যুগে, মনটা তোমাদের রূপকথার, সেই জন্যেই কোমর বেঁধে কলকটাকে টেনে চলছ ওজান পথে, দুর্বল বলেই বলের এত বড়াই। পৃথিশ বললে, সে কথা মাথা হেট করে মানব, পুরুষ জাত দুর্বল জাত। বাঁশুরি বললে, তোমরা আবার রিয়েলিস্ট, রিয়েলিস্ট মেয়েরা আমরা মন্তর মানি, যত বড় স্থূল পদার্থ হও তোমরা যা তোমাদের তাই বলেই জানি, রং আমরা মাখাই নে তোমাদের মুখ, মাখি নিজ রূপকথার খোকা সব, মেয়েদের কাজ হয়েছে তোমাদের ভোলানো, পোড়া কপাল আমাদের, এথিনা মির্নাভা হায় রে হায়, ওগো রিয়েলিস্ট এটুকু বুঝতে পারো না যে রাস্তায় চলতে যাদের দেখছো পানবালের দোকানে, এঁকেছ কড়া তুলিতে যাদের মূর্তি, তারাই সেজে বেড়াচ্ছে এথিনা মির্নাভা। বাঁশুরির ঝাঁজ দেখে পৃথিশ মনে মনে হাসলো, বলল, বৈদিককালে ঋষিদের রাজকাজ ছিল মন্তর পড়ে দেবতা ভোলানো, কিন্তু যাদের ভোলাতেন তাদের ভক্তি করতেন, তোমাদের যে সেই দশা দেখে বাসি, বোগা পুরুষদের ভোলাও তোমরা, আবার পাদুদগ্নিতেও ছাড়ো না, এমনি করে মাটি করলে যাত্রাকে, সত্যি সত্যি খুব সত্যি, ওই বোকাদের আমরা বসাই উঁচু বেদিতে, চোখের জলে কাদামাখা পা ধুয়ে দিই,
নিজেদের অপমানে শেষ করি, যত ভোলাই তার চেয়ে হাজার গুলি। পিতৃ জিজ্ঞাসা করল, এর উপায় কি? বাঁশুরি বললেন, তাই তো বলি, অন্তত লেখবার বেলায় সত্যি কথাটা লেখো, আর মন্দর নয়, মাইথোলজি নয়। মীরনাভার মুখোশটা খুলে একবার দেখো, সেজে গুজে পানের ছিপে ঠোঁট লাল করে তোমাদের পানওয়ালি যে মন্দরটা ছড়ায়, ওই আশ্চর্যময় ভাষা বদলিয়ে সেই মন্ত্রই ছড়াচ্ছে। সামনে পড়েছে পথ চলতি এক রাজা, তাকে ভোলাতে বসেছে। কিসের জন্য? টাকার জন্য। শুনে রাখো, টাকা জিনিসটা মাইথোলজি নয়, ওটা ব্যাংকের, ওটা তোমাদের রিয়ালিজমের কোটায়। পৃথিবীর পড়লে, টাকার প্রতি ওর দৃষ্টি আছে, সেটাতে বুদ্ধির পরিচয় পাওয়া গেল, সেই সঙ্গে হৃদয়টাও থাকতে পারে। আছে গো আছে, ঠিক জায়গায় খুঁজে দেখলে দেখতে পাবে পানওয়ালিরও হৃদয় আছে, কিন্তু টাকা একদিকে, হৃদয়টা আরেকদিকে। এটা যখন আবিষ্কার করবে তখন গল্প জমবে, পাঠিকারা ঘোর আপত্তি করবে, বলবে মেয়েদের খেলো করা হলো, অর্থাৎ তাদের মন্ত্রশক্তিতে বোকাদের মনে খটকা লাগানো হচ্ছে। উচ্চদরের পুরুষ পাঠকেরা গালি পারবে, তাদের মাইথোলজির রং চটিয়ে দেওয়া সর্বনাশ। কিন্তু ভয় করো না পৃথিবী, রং যখন যাবে জ্বলে, মন্ত্র যখন পড়বে চাপা, তখনও সত্য থাকবে টিকে। ওর হৃদয়ের ঠিকানা জিজ্ঞেস করতে পারে কি? অসভ্যতা হবে, কিন্তু লেখক তো ড্রয়িং রুমের পোষা ভদ্রলোক নয়, সে অত্যন্ত আদি সৃষ্টিকর্তা। চতুর্মুখের তুল্য কিংবা প্রলয়কর্তা দিগম্বরের সজা ঠিকানা বলতে হবে না, নিজের চোখে দেখতে পাবে চোখ যদি থাকে। এখন চলো ওইদিকে, তোমাকে নিয়ে ওদের মধ্যে প্রসাদ ভাগ করে দিই। তোমার প্রসাদ? হ্যাঁ, আমারই প্রসাদ। আমার নিন্দে দিয়েই এর সাপটা হয়ে উঠেছে উপাধিও। মুখের কথা জানেই তোমাকে বাসুরি, চাদরটাতে মস্ত একটা কালির দাগ, অন্য মনস্ক হয়ে দেখতে পাইনি। এখানে কারো কাপড়ে কোনো দাগ নেই, তা দেখেছ? দেখেছি। তাহলে জিত রইল একা তোমারই, তুমি রিয়েলিস্ট, ওই কালির দাগ তোমার ভূষণ, আজও খাঁটি হয়ে ওঠনি বলেই এতক্ষণ লজ্জা করছিলে। তুমি আমাকে খাঁটি করে তুলবে? হ্যাঁ তুলব, যদি সম্ভব হয়। বাঁশুরির প্রত্যেক কথায় পৃথিবীর মনটা যেন চুমুকে মদ খাত। এই দলের মেয়ের সঙ্গে এই ওর প্রথম আলাপ, অপরিচিতের অভিজ্ঞতায় মনটা পথ হাতড়িয়ে বেড়াচ্ছে পদে পদে, কোন কথাটা পৌঁছয়, কোন অর্থ পর্যন্ত, কতদূর পাবার আনে পড়বে না, গর্তের মধ্যে সম্পূর্ণ ঠাউ করে উঠতে পারছে না। এই অনিশ্চয়তা মনকে উদ্ভ্রান্ত করে রেখে দিন রাত, যে কথার যে উত্তর দেয়নি, বাড়িতে ফিরে এসে সেটিও বাজাতে থাকে, ঠিক সময়ে কেন মনে আসে ভেবে হায় হায় করে। বাঁশুরিও কি অনেকটা প্রশ্রয় দিয়েছে, তবু পৃথিবী বিষম ভয় করে থাকে, নিজেকে ধিক্কার দিয়ে বলে সাহসী পুরুষের স্পর্ধাকেই পুরস্কৃত করে মেয়েরা, যারা ওদের সসংকোচে পথ ছেড়ে দেয় বঞ্চিত হয় তারাই। নিজের দৃঢ় বিশ্বাস ওর কুয়ার তুমি যদি হতো খাঁটি কিনি সোনার দরে বাজারে ঠন করে উঠত, তাহলে মেয়ে মহলে উঠত ওর জয় পতাকা। পুরুষের উপকরণে বিভীষিকা বিভৎসতার দাম আছে ওদের কাছে। প্রীতি স্পষ্ট বুঝেছে যে নিজেদের সমাজের উপর বাঁশুরির জোর দখল, ওকে সবাই যে ভালোবাসে তা নয়, কিন্তু তুচ্ছ করবার শক্তি কারোরই। তাই সে যখন স্বয়ং পৃথিবীকে পাশে করে নিয়ে চলল আসরের মধ্যে, পৃথিবী তখন মাথাটা তুলেই চলতে পারল, যদিও লক্ষ্মী ছাড়া হিন্দি চাদরের কালির লাঞ্ছনা মন থেকে সম্পূর্ণ ঘুচেনি, জনতার কেন্দ্রস্থলে এসে পৌঁছল। কিন্তু ওর উপর থেকে সমবেত সকলের লক্ষ্য তখন পৌঁছে সরে গেছে, সবেমাত্র উপস্থিত হয়েছে আরেকটি লোক, তার উপরে মন না দিয়ে চলে না। সোমশঙ্কর তার কাছে বিনয়বনত সুষমার দেহমন দাবি, অন্য সকলে কিভাবে ওকে অভ্যর্থনা করবে স্থির করতে পারছে না, ভক্তি দেখাতেও সংকোচ, না দেখাতেও লজ্জা। দেহের দৈর্ঘ্য মাঝারি আয়তনের চেয়ে কিছু বড়, মনে হয় চারিদিকে সকলের থেকে পৃথক তার ঋজু সুদৃঢ় শরীর, যেন ওকে ঘিরে আছে একটা সূক্ষ্ম ভৌতিক পরিবেষ্টন। ললাট অসামান্য উন্নত, জল জল করছে দুই চোখ, ছোটে রয়েছে অনুচ্চারিত অনুশ্বাস, মুখের রং পাণ্ডুর শ্যাম, অন্তর থেকে বিছুরিত দীপ, নাড়ি গোফ কামানো সুরোল, মাথায় ছোট করে ছাটা চুল, পায়নি জুতো, দশরের ধুতি পরা, গায়ে খয়েরি রঙের নীলে জামা, নাম মুক্তারাম শর্মা। সকলেরই বিশ্বাস আসল নাম ওটা নয়, পরিচয় জিজ্ঞেস করলে ঈষৎ হেসে শান্ত হয়ে থাকে, তা নিয়ে কল্পনা করে নানা লোকে নানা প্রকার, কোনোটা অদ্ভুত অপ্রাকৃত, কোনোটা ছায়াকটু। ওর শিক্ষা ইউরোপের এরকম জনশ্রুতি সে প্রমাণ, কলেজের ছেলেরা অনেকে ওর কাছে আসে পড়া নেবার জন্য, তাদের বিশ্বাস পরীক্ষায় উতরিয়ে দিতে ওর মতো কেউ নেই, অথচ কলেজে শিক্ষার পরে ওর নিরতিশয় অবজ্ঞা। এই শেখাবার উপলক্ষ করে ছেলেদের উপর ওর প্রভাব পড়ছে ছড়িয়ে, এমন একদল আছে যারা ওর জন্য প্রাণ দিতে পারে। এই ছেলেদের ভেতর থেকে বাছাই করে ও একটু অন্তরঙ্গ চক্র তৈরি করেছে, কি না কে জানে হয়তো করেছে। ছুটির সময় একদলকে সঙ্গে নিয়ে ও ভ্রমণ করতে যায় দূর প্রদেশ, দেখা যায় সব জায়গাতেই ওর পরিচিত ভক্ত,
তাদের ভাষাও ওর জানা। সুষমা যখন প্রথম কলেজে প্রবেশ করেছে তখন মুক্তারামের কাছে ওর পাঠ আরম্ভ। বাধা পাঠ্য বইটাকে গৌণ করে শিক্ষক পড়িয়েছে আপন মত ছাড়ে নানা বিষয়ে। ছুটির সময় যথাযোগ্য স্থানে নিয়ে গিয়ে ওকে ছুরি খেলতে, ঘোড়ায় চড়তে, ডিঙ্গি নৌকো দুতে, দাঁড় ধরে বাইতে করেছে। মোটর গাড়ির কলের তত্ত্ব চালানোর কৌশল নিপুণ করেছে। সুষমার বিধবা মা ব্রাহ্ম সমাজের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে ব্রাহ্ম মতে উপাসনা করে হয় এই তার ছিল। সুষমা জিদ করে ধরে পড়ল অনুষ্ঠান সম্পন্ন করতে হবে মুক্তারাম। মুক্তারামের কোন সম্প্রদায়ে ব্রাহ্ম সমাজে তার গতিবিধি, তার আচরণ নয় নিঠাবান হিন্দুর মতো। সুষমার মা বিভাসিনী গভীর ভক্তি নিয়ে মুক্তারামকে তবু তার ছিল সমাজের লোক দিয়েই বিয়েটা নিষ্পন্ন। সুষমা কোনো মতেই রাজি হলো না। আজ মুক্তারামের আহ্বান এখানে করো। মুক্তারামকে সবাই সংকোচ করে, বাসুরি করে না। সে এসে একটি ছোট রকম মুস্কার দিয়ে বললো, সুষমার মাস্টারিতে আজ শেষ ইস্তফা দিতে এসেছেন, কেন দেব? আরো একটি ছাত্র বাড়ল। বাসুরী সোমশঙ্করের দিকে তীব্র কটাক্ষ হেনে বললে, তাকে মুক্তবোধের পাঠ শুরু করাবেন? ওই দেখুন না, মুগ্ধতার তলায় ডুবেছে মানুষটা। হঠাৎ ওর বোধোদয় কোনোদিন হয় যদি সেদিন ডাক্তার ডাকতে হবে। মুক্তারাম কোনো উত্তর না করে বাসুরীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকালে, নীরবে জানালে, একে বলে ষ্টুতা। বাসুরীর মতো মেয়েও কুণ্ঠিত হলো ইষ্টিপাতে। স্বল্পজলা নদীর পথ প্রশস্ত হয়ে এখানে ওখানে চর পড়ে যেরকম দৃশ্যটা হয় সেই রকম চেহারা বিবাস, শিথিল প্রসারিত হয়ে দেহ, কিছু মাংস বাকলো ঘটেছে, তবু চাপা পড়েনি যৌবনের ধারা। তার সৌন্দর্য স্বীকার করতে হয় আজ। প্রতিকূলে মেয়েটি ছাড়া আর কেউ নেই তার। স্বামীর দত্ত সম্পত্তি থেকে সংসারের অভাব সহজে পূরণ হয়ে আরো কিছু কন্যার ভবিষ্যৎ লক্ষ্য করে সেই টাকা এতদিন সঞ্চিত হয়েছে শেষ যত্নে। সোমশঙ্করের সঙ্গে মেয়ের বিবাহ প্রস্তাবের পর থেকে সেই দায়িত্বের টান এসেছে আলগা হয়ে। এই বিবাহ যে হতে পারে এ ছিল অভাবনী। সবাই জানত রাজকুমার সম্পূর্ণ বাসুরীর প্রভাবের অধীন, কেউ যে তার নাকাল পেতে পারে এ কথা মনে হতো অসম্ভব। কিন্তু সে সময় বেঁচে ছিল পূর্বতন রাজা প্রভুশঙ্কর। বাসুরীর সঙ্গে সোমশঙ্করের বিবাহের প্রধান বাধা, অল্পদিন হল পিতার মৃত্যু হয়েছে, তবু চাঁদের বাধা কাটতে যায় না। ক্ষত্রিয় বংশের বাইরে রাজার বিবাহ প্রস্তাবে প্রজারা বিদ্রোহী হয়েও এমন সময় মুক্তারাম এই সম্বন্ধ পাকা করলেন করে সেই এক কাহিনী। বিভাসিনী এসে সংবাদ দিল, সময় উপস্থিত, ঘরের ভেতরে বেদি রচনা করে সভার স্থান হয়েছে, নিমন্ত্রিতেরা সবাই চলল শিখে। বাসুরী নিমন্ত্রণ হয়নি, তাছাড়া কন্যাপক্ষের ইচ্ছে ছিল না সে উপস্থিত থাক। বাসুরী এসেছে ভদ্ররীতি এবং ভদ্র সমাজকে উপেক্ষা করে, তার চিরপণ সে থাকবে অনুষ্ঠান সভা। কেউ বা হাসবে, কেউ বা রাখবে, কিন্তু কিসের কেয়ার করে সে? মনকে শক্ত করে মাথা তুলে পা বাড়াচ্ছিল ঘরের মধ্যে, পা গেল কেঁপে, বোধ করেই চোখে আসছিল জল, পারলে না ঘরে যেতে, আটকে রইল বাইরে। পৃথ্বী জিজ্ঞেস করলো, ঘরে যাবে না? বাসুরী বলল, না। সস্তা দামের সদুপদেশ শুনলে গায়ে জ্বর আস। সদুপদেশ? হ্যাঁ, উপদেশটা শিকারের এই তো সময়, যাকে বলে সুবর্ণ সুযোগ। পায়ে দড়ি বাঁধা জীবের পরে নিঃশেষ করে দেয় শব্দভীতি বাণের সঙ্গে সঙ্গে দুঃখ পায় আহত রবাহতল। আমি একবার দেখে আস না? না শোনো, একটা প্রশ্ন আছে। সাহিত্য সম্রাট কল্পটার মজ্জা যেখানে পৌঁছেছে তোমার দৃষ্টি, আমার রয়েছে অন্ধ গোলাঙ্গুলো ন্যায়। লেজটা ধরেছে চেপে, বাকিটা টান মেরেছে আমাকে, সমস্ত চেহারাটা পাচ্ছি রে। মোর কথাটা বুঝেছি, সুষমা বিয়ে করবে রাজবাহাদুরকে, পাবে ঐশ্বর্য, তার বদলে হাতটা দিতে প্রস্তুত হৃদয়টা নয়। শুনো বলি, সোমশঙ্কর নয় প্রধান নায়ক, এ কথা মনে রেখো। তাই না? তাহলে অন্তত গল্পের ঘাট পর্যন্ত এগিয়ে দাও, তারপরে সাঁতরে হোক, খেয়া ধরে হোক, পারে পৌঁছবো। এই খবরটা বোধ হয় আগে থাকতেই জানো যে মুক্তারাম তরুণ সমাজে বিনা মাইনের মাস্টারি করে থাকেন। বাছাই করে নেন ছাত্র ছাত্রী, পেতে পারতেন অসংখ্য, কিন্তু তাদের সম্বন্ধে বাছাই করার রীতি এত কড়া যে এতদিনে একটি মাত্র পেয়েছেন, তারই নাম কুসুমাস। যাদের ত্যাগ করেছেন তাদের কি দশা? তাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা কত খবর পায়নি, কিন্তু এ জানি তাদের অনেকেই চক্ষু মেলে চাঁদের পানে তাকিয়ে থাকে। সেই চকরির দলে তুমি নাম লেখাওনি তো বাসি, তোমার কি মনে হয়? আমার মনে হয় চকরি নাও, তুমি মিসেস রাহুর পদ পাওয়ার উমেদার। তুমি যাকে নেবে তাকে আগা ঘোড়া দেবে আত্মসাত, চোখ মেলে চেয়ে থাকা নয়। ধন সাধু চরিত্র চিত্তে তুমি হবে বাংলাদেশে প্রথম শ্রেণীর প্রথম গোল্ড মেডালিস্ট। লোককে শোনা যায় মেয়েদের স্বভাবের রহস্যভেদ করতে হার মানে মেয়েদের সৃষ্টিকর্তা পর্যন্ত। তোমার দৃষ্টি দেখছি কোনো বাধা মানে, হাত জোর করে বৃদ্ধিশ বললে, বন্দনা শালা হলে এবার পালা শুরু করো। এটাকে এখনো আন্দাজ করতে পারিনি যে সুষমা ওই মুক্তারাম সন্ন্যাসীর ভালোবাসা একেবারে শেষ পর্যন্ত তলিয়ে গিয়েছে। ভালোবাসা না ভোগ
চরিত্র বিশারদ এখনো জানো না মেয়েদের যে ভালোবাসা ভক্তিতে পৌঁছয় সেটা তাদের মহাপ্রয়াণ, তার থেকে ফেরবার রাস্তা নেই। মেয়েদের মায়ায় অভিভূত হয়ে সমান ক্ষেত্রে যারা ধরা দিয়েছে তারা কেন ইন্টারমিডিয়েটের টিকিট, কেউ বা থার্ড ক্লাসের। মেয়েদের কাছে হার মানল না যে, ওদের ভুজো পাশের দিক বলয় এড়িয়ে যে উঠল মধ্যভবনে, দুই জোর হাত উপরে তুলে তাকেই মেরে আপনষ্ঠতা। দেখো নাকি সন্ন্যাসী যেখানে সেখানে মেয়েদের ভিড়, আর মানছিতা কিন্তু উল্টোটাও দেখেছি, মেয়েদের সব টার্ন বর্বরে তাদের কঠোরতম অপমানে ওরা পুলকিত হয়েও পেছন পেছন রসাতল পর্যন্ত হয় রাজি। তার কারণ মেয়েরা অভিসারিকার জাত, এগিয়ে গিয়ে যাকে চাইতে হয় তার দিকেই ওদের ভালোবাসা, উপেক্ষা তারই পরে হবার মতো জোর নেই যার, কিংবা দুর্লভ হবার মতো তপস। বুঝল ওই সন্ন্যাসীকে ভালোবেসেছে সুষমা। কি ভালোবাসা, মরণের বাড়া, কোনো সংকোচ ছিল না, কেননা ঠাউরে ছিল একেই বলে ভক্তি। মাঝে মাঝে মুক্তারামকে দূরে যেতে হতো কাজে, তখন সুষমা শুকিয়ে যেত, মুখ হয়ে যেত ফ্যাকাশে, চোখে প্রকাশ পেত জ্বালা, মন শূন্যে শূন্যে খুঁজে বেড়াতো কার দর্শন। পড়াশুনোতে মন দেওয়া হতো অসম্ভব, বিষম ভাবনা হলো মায়ের। একদিন আমাকে জিজ্ঞেস করলেন, বাসি কি করি, আমার বুদ্ধির উপর বিশ্বাস ছিল তখনও। আমি বললাম, মুক্তারামের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দাও। শুনে আঁতকে উঠে বললেন, এমন কথা ভাবতে পারো কি করে? তর্ক না করে নিজেই চলে গেল মুক্তারামের কাছে। সোজা বললেন, নিশ্চয় জানেন সুষমা আপনাকে অসম্ভব রকম ভালোবাসে, তাকে বিয়ে করে উদ্ধার করুন বিপদ থেকে। এমন করে তাকালেন মুখের দিকে, আমার রক্ত চলাচল গেল থেমে। গম্ভীর সুরে বললেন, সুষমা আমার ছাত্রী, তার ভার আমার উপরে, তাছাড়া আমার ভার তোমার উপরে নেই। পুরুষের কাছে এত বড় ধাক্কা আমার জীবনে এই প্রথম। ধারণা ছিল সব পুরুষের পরেই সব মেয়ের আবদার জলে, যদি সাহস থাকে আবদার করবার। দেখলেন দুর্ভেদ্য দুর্গ আছে, মেয়েদের সাংঘাতিক বিপদ সেই রুদ্ধ দাঁড়িয়ে সামনে। এরপরের অধ্যায়ের বিবরণ পাওয়া যায় একখানা চিঠি থেকে, তার কপি দেখাবো তোমার শিক্ষার্থে। এমন সময়ে যে ঘরে সভা বসেছিল সেখানে কোনো এক জানলা থেকে অপরাহ্ন সূর্যের রশ্মি বাঁকা হয়ে পড়ল সুষমার। দূর থেকে বাঁশুরি দেখতে পেল উপদেশের এক অংশে মুক্তারাম বরকনের পরস্পরের আংটি বদল উপলক্ষে সুষমার আঙ্গুল থেকে আংটি খুলে নিয়ে সোমশঙ্করের আঙ্গুলে পড়াচ্ছে। সুষমা পাথরের মূর্তির মতো স্তব্ধ শান্ত, আর তার দু চোখ দিয়ে ঝরঝর করে পড়ছে জল। বাঁশুরি বলল, মুক্তারামের মুখখানা একবার দেখো, ওই যে সূর্যের আলো এসে পড়ছে তার বৈজ্ঞানিক তত্ত্ব যেমন লক্ষ যোজন মাইল দূরে, ওই মেয়েটার মনে যে অগ্নিকাণ্ড চলছে তার সঙ্গে সম্পর্ক নেই, অথচ তাকে নিয়ে উজ্জ্বল ছবি বানিয়ে তুললে। মুক্তারামও নিজের মধ্যে যে তত্ত্বটা নিয়ে আছে সে ওই মেয়েটার মর্মান্তিক বেদনা থেকে বহু দূরে, তবু নিষ্ঠুর রেখায় ফুটিয়ে তুললে নাটকটাকে। পৃথ্বী জিজ্ঞেস করলো, সুষমার প্রতি সন্ন্যাসীর মন সত্যি এত যদি নির্লিপ্ত হবে, ওকে অমন করে বেছে নিল কেন? আইডিয়ালিস্ট বাসরে, ওদের মতো ভয়ঙ্কর নির্মম জীব নেই জগতে। আফ্রিকার অসভ্য মারে মানুষকে নিজে খাবে বলে, এরা মারে তার চেয়ে অনেক বেশি সংখ্যায়। নিজে খায় না খিদে পেল, সাড়ে সাড়ে নরবলি দেয় আইডিয়ার কাছে, চেঙ্গিস খানের চেয়ে সর্বনিশ। মাসি, সন্ন্যাসীর পরে তোমার মনোভাব কোন রস দেখছি না তো, করুণা নয় ভক্তি তো নয়, ভক্তি করবার মেয়ে নই গো আমি, মেয়েদের পরম শত্রু ওই মানুষটা। রাজরানী যদি হতুম মেয়েদের চুলে দড়ি পাকিয়ে ওকে দিতুম ফাঁস। কামিনী কাঞ্চন ও ছয় না তা নয়, কিন্তু তাকে দেয় ফেলে ওর কোনো এক জগন্নাথের রথের তলায় বুকের পাজর যায়। ওর আইডিয়াটা কি জানা চাইতো? সন্ধান পাওয়া শক্ত, ওর এক শিষ্যকে জানি, তার রস সম্পূর্ণ শুকিয়ে যায়নি, ডাক দিলে খুশি হয়ে আসে কাছে। সেই মুগ্ধের মুখ থেকে খবর আদায় করেছিল, তরুণ তাপস সংঘ নামে মুক্তারাম এক সংঘ বানিয়েছে, বাছা বাছা ছেলেদের পুরোপুরি মানুষ করে তোলবার ব্রত ওর, তারপরে বীজ বপনের নিয়মে সমস্ত ভারতবর্ষময় দেবে তাদের ছড়িয়ে। কিন্তু তরুণী একেবারে বিবর্জিতা, তাহলে সুষমাকে কিসের প্রয়োজন? অন্য চাই যে ব্রহ্মচারীকেও ভিক্ষার জন্য আসতে হয় মেয়েদের দ্বারে, রাজভাণ্ডারের চাবি দিতে চান ওর হাতে। রসো, অনুষ্ঠানটা শেষ হয়ে আস, এইবার ঘরে ঢুকে দেখে আসি গে। গেল ঘরের মুখে, তখন মুক্তারাম বলছে, তোমরা যে সম্বন্ধ স্বীকার করছো জেনো সে আত্মপ্রকাশের জন্যে, আত্মবিলোপের জন্যে নয়। যে সম্বন্ধ মুক্তির দিকে নিয়ে চলে তাকেই শ্রদ্ধা করি, যা বেঁধে রাখে পশুর মতো, তা প্রকৃতির হাতে গড়া প্রবৃত্তির শিকলই হোক আর মানুষের কারখানায় গড়া দাসত্বের শিকলই হোক। ঠিক উজ্জ্বল হয়ে উঠল সুষমার মুখ, যেন সে দৈববাণী। মুক্তারামের পায়ে মাথা রেখে প্রণাম করলি। চৌরঙ্গী অঞ্চলে বাসরিতের বাড়ি, সেখানে ওর দুই অবিবাহিত ভাই থাকে। পাটনা অঞ্চলে থাকতে হয় বাপকে, বিহার গভর্নমেন্টের কোন কাজে,
মা প্রায় থাকে তার সঙ্গে, মেয়েকে রাখতে চায় কাছে। মেয়ে কলকাতা ছেড়ে যেতে নারাজ। পৃথ্বীকে বাঁশরি এত প্রশ্রয় দেয় সেটা একেবারেই পছন্দ করে না ভাইরা। সবাই জানে বাঁশরির বুদ্ধি অসামান্য তিক, মেয়েদের দিক থেকে সেটা একেবারেই আরামে। তাছাড়া ওর অধিকাংশ সংকল্প দুঃসাহসিক হিংস্র প্রাণীর, শুধু যে লম্বা লাফ দিতে পারে তাই নয়, সঙ্গে থাকে প্রচ্ছন্ন কোষে তীক্ষ্ণ নখর। ওর ভাইরা সুযোগ পেলেই পৃথ্বীর চেহারা নিয়ে লেখা নিয়ে ঠাট্টা করে, কিন্তু এ বাড়িতে যাতায়াতের বাধা দেবার আভাস মাত্র সাহস পায় না। পৃথ্বী জানে এদের ঘরে তার প্রবেশ অনুভূত। তাই নিয়ে ওখানকার দাড়ি থেকে আরম্ভ করে সমস্ত পুরুষ অধিবাসীর কাছে ওর সংকোচ ভাঙতে চায় না। ও কেবলই মনে করে ওর আদ্যপান্ত সমালোচনা করে সবাই, বিশেষত কপালের সেই ডাক্তার। এদের বাড়িতে অন্য যেসব অভ্যাগতদের আসতে দেখে তারা সাজে সজ্জায় ভাবে ভঙ্গিতে ওর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র শ্রেণীর মানুষ। ও চেষ্টা করে নিজেকে বুঝাতে যে ওরা ডেকোরেটেড ফোর্স, কিন্তু সেই স্বগুক্তিতে লজ্জা চাপা পড়ে না। ও যখন দেখে অন্যরা এখানে আসে স্বাধিকারের নিঃসংকোচে, তখন আপন সাহিত্যিক আভিজাত্যবোধকে মনে মনে সবলে স্ফীত করে তুলেও নিজেকে ওদের সমান বহরে দাঁড় করাতে পারে না, সেটা বোঝে বাঁশরি। এবং এও বোঝে যে বাঁশরির দিকে ওর আকর্ষণ প্রতিদিন প্রবল হয়ে উঠছে, অন্তত তার একটা কারণেই শ্রেণীগত দূরধিগম্যতা। বাঁশরির স্বামী পেয়ে ওর মনে একটা অহংকার জাগে, ইচ্ছে করে দেখুক সব বাইরের লোক। এই অহংকারটা ওর পক্ষে লজ্জার কারণ, তা জেনে পারে না সামলাতে। একটা কথা বুঝে নিয়েছে বাঁশরি, ওদের বাড়িতে হেঁটে আসতে বাধে পৃথ্বীর, যখন দরকার হয় নিজের গাড়ি পাঠিয়ে দেয় ওকে আনতে। অর্থাভাবগ্রস্ত পৃথ্বীর সোফারকে মোটা বকশিস দিতে ভোলে না। আজ সৌখিন মন্ডলীর দিনারম্ভে অর্থাৎ বেলা আটটায় গাড়ি পাঠিয়েছিল বাঁশরি। সেদিন পৃথ্বীর হলো হকাল বোধ, তারও দিন গণনা হয় পূর্বাহ্নের প্রথম কটা ঘন্টা বাদ। বাঁশরির ভাইরা তখন বিছানায় শুয়ে আধ মেলা চোখে চা খাচ্ছে। সূর্যের যেমন অরুণ সারথি, ওদের জাগরণের তেমনি অগ্রদূত গরম চায়ের পেয়ালা। পৃথ্বীর যখন এলো বাঁশরির চুল বাঁধা তখন ফ্যাকাশ, আর পৌরে শাড়ি, পায়ে ঘাসের জাপানি, মুগ্ধ হলো পিসের অসজ্জিত রূপের অন্তরঙ্গতা। তাতে দূর দূর কাঁপিয়ে দিল ওর বুকের ভিটা, ইচ্ছে করতে লাগলো মরিয়া হয়ে দুঃসাহসিক কথা একটা কিছু বলে ফেলে। মুখে বেঁধে গেল, শুধু বললে, বাঁশি আজ তোমাকে দেখাচ্ছে সকালবেলাকার অলস চাঁদে তো। বাঁশরি স্পষ্ট করে বলতে ইচ্ছে করত, অকরণ বিধাতার সাপ তোমার মুগ্ধ দৃষ্টি তোমাকে মানায় না, দোহাই তোমার, গদগদ ভাবটা রেখে দিও আপন নির্জন ঘরের বিরহের। থিসের মুখের পর চোখ রাখা বাঁশরির পক্ষে অনেক সময় অসম্ভব, বিশেষত যখন সেই মুখে কোনো আবেগের তরঙ্গ, হয় দুর্নিবার হাসি পায় নয়কে পীড়িত করে। পৃথ্বীর ভাবোচ্ছ্বাস থামিয়ে দিয়ে বাঁশরি বললে, কাজের কথার জন্য ডেকেছি, অন্য অবান্তর কথার প্রবেশ স্ট্রিক্টলি প্রহিবিট। পৃথ্বী ক্ষুণ্ণ হয়ে বলল, জরুরি কথা এত কি আছে? জরুরি নয়, এই বুঝে তুমি আর্টিস্ট, নিজের চোখে দেখলে আসন ট্র্যাজেডির প্রলয় সংকেত, এখনো রঙের তুলে বাগিয়ে ধরে মন ছটফট করছে না? আমার তো কাল সারা রাত, কি বলবো, বিধাতা শক্তি দেননি, নইলে এমন কিছু বলতুম যার অক্ষরে অক্ষরে উঠত আগুনের ফোয়ারা। আর্টিস্টের মতো দেখতে পাচ্ছি সমস্তটাই স্পষ্ট, অথচ আর্টিস্টের মতো বলতে পারছি না স্পষ্ট করে। চতুর্মুখ যদি বোবা হতেন তাহলে অসৃষ্ট বিশ্বের মাথায় মহাকাশের বুক ফেটে। মাসি, কে বলে তুমি প্রকাশ করতে পারো? কে বলে তুমি নপুরো আর্টিস্ট? তোমার শক্তির যেসব প্রমাণ মুখে মুখে যেখানে সেখানে হরিণ লুটের মতো ছড়িয়ে ফেলো দেখে আমার ঈর্ষা হয়। আমি যে মেয়ে, আমার প্রকাশ ব্যক্তিগত, বলবার লোক স্পষ্ট সামনে পেলে তবেই বলতে পারি, কেউ নেই। অথচ বলা আছে এইটা পুরুষ আর্টিস্টের, সেই বলা চিরকালে। আমাদের বলা যত হোক সে কেবল নগদ বিদায় দিন দিনের, ঘরে ঘরে মুক্তে মুক্তে সে বোধবোধের মতো উঠছে আর মেলাচ্ছে। পুরুষ আর্টিস্টের অহংকার ঘনি সে বলল, আচ্ছা বে কাছু, কাল বলেছিলে একটা চিঠির কথা, এই নাও, বলে একটা চিঠির কপি করা এক অংশকে পড়তে দিল। তাতে আছে, প্রেমী মানুষের কবিরা যাকে ভালোবাসা বলে সেটা বন্ধ, তাতে একজন মানুষকে আসক্তির দ্বারা ভিন্ন করে তাকে তীব্র স্বাতন্ত্র্যে অধিকৃত করে তোলে, যত তার দাম প্রকৃতি জোয়ারি তার চেয়ে অনেক বেশি ঠকিয়ে আদায় করে। এই তো প্রকৃতির চাতুরী, নিজের উদ্দেশ্য সাধনের জন্য মোহের জাদু লাগিয়ে এই মরিচিকার সৃষ্টি। এই কথাটাকে শেক্সপিয়ার কৌতুক ছলে দেখিয়েছেন তার ভরা বসন্তের স্বপ্নে। প্রেম জাগ্রত দৃষ্টি নরনারীর ভালোবাসা স্বপ্ন দৃশার, প্রকৃতি মদ ঢেলে দেয় দেহের পাত্রে,
তাতে যে অনুভূতিকে তীব্র করে তাকে সহজ সত্যবোধের চেয়ে বেশি সত্য বলে ভুল হয়। এই ভোলানোটা প্রকৃতির স্বরচিত। খাঁচাকেও পাখি ভালোবাসে যদি তাকে আফিমের নেশায় বশ করা যায়। বন্ধনের প্রতি আসক্তিকে সর্বান্তকরণে ভয় করো, যেন ওটা সত্য নয়। সংসারে যত দুঃখ যত বিরোধ সকলের মূল এই ভ্রান্তি, যে ভ্রান্তি শিকলকে মূল্যবান করে দেখায়। কোনটা সত্য কোনটা মিথ্যে যদি চিনতে চাও তবে বিচার করলে বুঝতে পারবে কোনটাতে মুক্তি দেয় কোনটাতে দেয় না। প্রেমে মুখ আসক্তি বন্ধ, চিঠি পড়লুম, তারপরে তোমার মাথা অর্থাৎ কল্পনা। মনে মনে শুনতে পাচ্ছ না শিষ্যকে বলছেন সন্ন্যাসী, ভালোবাসা আমাকেও না, ভালোবাসা আর কাউকেও না, নির্বিশেষ প্রেম, নির্বিকার আনন্দ, নিরাপদ আত্মনিবেদন, এই হলো দীক্ষামন। তাহলে এর মধ্যে সোম শঙ্কর আসে কোথা থেকে? সেই রাস্তায় তো তৈরি হলো প্রেমে। সন্ন্যাসী বলেছেন প্রেমে সকলেরই অধিকার, সোম শঙ্করের তাতে পেট ভরবে না, সে চেয়েছিল বিশেষ প্রেম, মিনু লাঞ্ছনের মার্কা মারা। কিন্তু সর্বনাশের সমুৎপন্নে যথালাভ, অর্ধেকের চেয়ে কম হলেও চলে। আমি তোমাকে বলে দিচ্ছি, সুষমা ওকে খুব গম্ভীর সুরে বলেছিল যে প্রেম বিশ্বের সকলের জন্যে, আমাদের দুজনের মিলন সেই প্রেমের পথকেই খুলে দেবে, পথের মাঝখানটা ঘিরে নিয়ে দেয়াল তুলবে না। শুনে সোমশঙ্করের ভালোবাসা গুণ প্রবল, সেই ভালোবাসা নির্বিশেষ প্রেম নয় এ কথা লিখে রাখতে পারো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই অবস্থায় তুমি হলে কি করতে? আমি হলে পরম ভক্তি ভরে সন্ন্যাসীর কথা সোনার জলে মরক্কো চামড়ার বাদা খাতায় লিখে রাখ, তারপরে দুর্দম আসক্তির জোর কলমে তার প্রত্যেক অক্ষরের উপর দিতাম কালির আঁচল। ওই তাপসটায় প্রকৃতির মতোই মুগ্ধ করতে, নিজের মন্ত্র দিয়ে অন্যের মন্ত্রটা খণ্ডন করবার জন্য। আমার উপর খাটত না এই মন্ত্র, যদি একটু সম্ভব হতো তাহলে সন্ন্যাসী নিশ্চয়ই আমাকে ছেড়ে সুষমার দিকে তাকাতো না, এ কথা আমি জোর করেই পাই। বেশ কথা, কিন্তু ইতিহাসের গোড়ার দিকে অনেকটা ফাঁক পড়েছে, সেটা ভরিয়ে নিতে হবে। ওদের বিবাহ সম্বন্ধ সন্ন্যাসী ঘটল কি উপায়? প্রথমত সেন বংশ যে ক্ষত্রিয়, তারা যে কোনো এক খ্রিস্ট শতাব্দীতে দক্ষিণ থেকে এসেছিল বিজয় বাহিনীর সঙ্গে বাংলাদেশে, সেইটা প্রমাণ করে হিন্দি অনুবাদ সহ সংস্কৃততে লিখলে এক পুঁথি, কাশীর কোনো দ্রাবিড়ি পণ্ডিতের সমর্থন জুড়ে দিলে তার সঙ্গে। সন্ন্যাসী স্বয়ং সোমশঙ্করের রাজ্যে গেল, প্রজারা চেহারা দেখেই 33 কোটির মধ্যে কোনো এক দেবতার অংশাবতার বলে নিলে ওকে মাথায় করে। সভা পণ্ডিত শুদ্ধ মুগ্ধ হল আলাপে। হুমায়ুনের কোন পাহাড়ে এদের দুজনের ঘটালে সাক্ষাৎ, ওরা দোহে মিলে ঘোড়ায় চড়ে ফিরল দুর্গমে, শিকারে বেরোলো বন জঙ্গল। বীর পুরুষের মন ভুলল অনেকখানি প্রকৃতির, অনেকখানি সন্ন্যাসীর মন্ত্রে। তারপর এই যা দেখছো, ইচ্ছে করলে তরুণ তাপস সঙ্গে আমিও যোগ দিই। কেন, সংসার তার নিবারণের জন্যে না পেটের জ্বালা? সন্ন্যাসীর লাভ ফিলোসফি যা শুনলুম সেলির সঙ্গে তা মেলে না, কিন্তু মনের শান্তি পাবার জন্যে নিজের পক্ষে আশু তার প্রয়োজন, যেও সঙ্গ কেউ আপত্তি করবে না। তার আগে এমন একটা গল্প লিখে যাও যাকে নাম দিতে পারবে মহমুদকার। শঙ্করের মহমুদকার? হ্যাঁ, তাই সত্য কথা লিখতে, ফুদিয়ে ফুলিয়ে নয় আগুন দিয়ে জ্বালি, বাঁশরীর লাল দৃষ্টিতে জ্বলছে যেন ইস্পাতে ঠস। প্রীতিশ মনে মনে ভাবছে কি সুন্দর দেখাচ্ছে। বাঁশরী এক সময় চৌকি থেকে উঠে বললে, বলবার কথা শেষ, এখন মুফিসকে বলে আস তোমার জন্য কিছু খাবার নিয়ে আস। প্রীতিশ ছুটে এসে ওর হাত চেপে ধরল, বলল খাবার চাইনি যেও না। বাঁশরী হাত হো হো করে হেসে উঠল, বললে আমাকে হঠাৎ তোমার বেমানান গল্পের নায়িকা বানিয়ে তুলো না, তোমার জানা উচিত ছিল আমি ভয়ঙ্কর সত্য। ঠিক সেই সময়ে ড্রেসিং গাউন পরে ওর ভাই সতী উঠে পড়লো ঘরে, জিজ্ঞাসা করলে উজ্জ হাসির আওয়াজ শুনলাম যে, উনি এতক্ষণ স্টেজের মনুবাবুর নকল করছিলেন, ভারী মজা। বৃদ্ধেশ বাবুর নকল আসে নাকি? ওর বই পড়লেই তো টের পাওয়া যায়। শোনো, ওর জন্যে মফিজকে কিছু খাবার আনতে বলে দাও তো। প্রীতিশ বললে, না দরকার নেই, কাজ আছে, দেরি করতে পারবো না, বলে দ্রুত নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। বাঁশরী পেছন থেকে চেঁচিয়ে বললে, মনে কাকে জানো, আজ বিকেলে সিনেমা আছে। তোমারই সে পদ্মাবতী, উত্তর এলো সময় হবে না। বাঁশরী মনে মনে বললে, সময় হবেই জানি, অন্যদিনের চেয়ে 2 ঘন্টা আগে। সতীশ জিজ্ঞেস করলে, আচ্ছা তুমি ওই প্রীতিশের মধ্যে কি দেখতে পাও বলো দেখি? ওর বিধাতা ওকে যে পরীক্ষার কাগজ দিয়েছিলেন দেখতে পাই তার উত্তর, আর তার মাঝখানটাতে দেখি পরীক্ষকের কাটা দাগ। এমন ফেল করা জিনিস নিয়ে
কি করবে? ওকে প্রথম শ্রেণীতে পাশ করাবো, তারপরে স্বহস্তে প্রাইজ দেবে নাকি? সর্বনাশ, দিলে জীবের প্রতি নিষ্ঠুরতা করা হবে। কথা ছিল বরকনের পরস্পর আলাপ জমাবার অবসর দেওয়া চাই, তাই বিয়ের জন্য অপেক্ষা করতে হবে অন্তত আরো দুমাস। কিন্তু সেদিন বাসরির অনিমন্ত্রিত প্রবেশ দেখে কন্যাপক্ষ সকলে ভয় পেয়ে গেল। বুঝল যে দুর্গ আক্রমণ শুরু হলো, সন্ন্যাসীর গাধা দেয়াল যদি কোনো মেয়ে টলাতে পারে সে একা বাসরি। দিন পনেরোর মধ্যে বিয়ে স্থির হলো। বাইরে বাসরির উচ্চ হাসি উচ্চতর হতে লাগলো, কিন্তু ভিতরে যদি কারো দৃষ্টি পৌঁছত দেখতে পেত পেজরের মধ্যে সিংহিনী ঘুরছে ল্যাচ হাসরি। মেলা দশটা হবে, সোমশঙ্কর বসে আছে বারান্দা, সামনে মেঝের উপর বসেছে জহর, নানা প্রকার গয়নার বাক্স, রেশমি ও পশমি কাপড়ের গাঁঠরি নিয়ে সুযোগের অপেক্ষা করছে কাশ্মীরি দোকানদার। এমন সময় কোনো খবর না দিয়েই এসে উপস্থিত বাসরি, বললে ঘরে চলো। দুজনে গেল বৈঠকখানায়, সোফায় বসলো সোমশঙ্কর, বাসরি বসলো পাশে, বললে ভয় নেই, কান্নাকাটি করতে আসেনি। তা হোক, তবু তোমার ভাবনা ভাববার অধিকার আমাকে দিয়েছ, তাই একটা কথা জিজ্ঞেস করি, জানো কি তুমি যে সুষমা তোমাকে ভালোবাসে না? জানি, তাতে তোমার কিছুই যায় আসে না, কিছুই না। তাহলে সংসার যাত্রাটা কিরকম হবে? সংসার যাত্রার কথা ভাবছি না। তবে কিসের কথা ভাবছো? ভাবছি একমাত্র সুষমার কথা। অর্থাৎ তোমাকে ভালো না বেসেও কি করে ও সুখী হবে? সুষমার মতো মেয়ের সুখী হবার জন্যে ভালোবাসার দরকার নেই। কিসের দরকার আছে? টাকার? এটা তোমার যোগ্য কথা হলো না বাসরি, এটা যদি বলতো কলটোলার ঘোষ গিন্নি আশ্চর্য হতুম না। আচ্ছা, ভুল করেছি, কিন্তু প্রশ্নটার উত্তর বাকি আছে। কিসের দরকার আছে সুষমার? জীবনে ও একটা কোন লক্ষ্য ধরেছে, সেইটা ওর ধর্ম। সাধ্যমতো আমি যদি কিছু পরিমাণে তাকে সার্থক করতে পারি তাহলেই হলো। লক্ষ্যটা কি বোধ হয় জানো না? জানবার চেষ্টাও করিনি, যদি আপনা হতে ইচ্ছে করে বলে জানতে পাবো। অর্থাৎ ওর লক্ষ্য তুমি নও, তোমার লক্ষ্য ওই মেয়ে, তাই বলতে পারি? সে তো পুরুষের মতো শোনাচ্ছে না, ক্ষত্রিয়ের মতো তো নয়। আমার পৌরুষ দিয়ে ওর জীবন সম্পূর্ণ করব, ওর ব্রত সার্থক করব, আর কিছু চাই নে আমি। আমার শক্তিকে ওর প্রয়োজন আছে এই জেনে আমি খুশি, সেই কারণে সকলের মধ্যে আমাকেই ও বেছে নিয়েছে, এই আমার গৌরব। এত বড় পুরুষকে মন্ত্র পড়িয়েছে সন্ন্যাসী, বুদ্ধিকে ঘোলা করেছে কি দিয়েছে চাপা? শুনলুম, ভালো হলো, আমার শ্রদ্ধা গেল ভেঙে, বন্ধন গেল ছিঁড়ে। শিশুকে মানুষ করার কাজ আমার নয়, সে কাজের ভার সম্পূর্ণ দিলুমই। এমন সময় ঘরে প্রবেশ করলো মুক্তারাম, পদধূলি নিয়ে তাকে প্রণাম করলে সোমশঙ্কর। অগ্নিশিখার মতো বাসরি দাঁড়ালো তার সামনে, বললে আজ রাগ করবেন না, ধৈর্য ধরবেন, কিছু বলবো, কিছু প্রশ্ন করব। আচ্ছা বলো তুমি। মুক্তারাম মেরিঙ্গিতে সোমশঙ্কর চলে গেল। জিজ্ঞাসা করি, সোমশঙ্করকে শ্রদ্ধা করেন আপনি? বিশেষ শ্রদ্ধা করি। তবে কেন এমন মেয়ের ভার দিচ্ছেন ওর কাঁধে? যে ওকে ভালোবাসে না? যে ভার দিয়েছি আমি তাকেই বলি মহভদ ভাব, বলি পুরস্কার, একমাত্র সোমশঙ্কর সুষমাকে গ্রহণ করবার যোগ্য। ওর চিরজীবনের সুখ নষ্ট করতে চান আপনি? সুখকে উপেক্ষা করতে পারে ওই বীর মনের আলোয়। আপনি মানব প্রকৃতিকে মানেন না? মানব প্রকৃতিকেই মানি, তার চেয়ে নিজের প্রকৃতিকে নয়। এত যদি হলো বিবাহরা নাই করত? ব্রতের সঙ্গে ব্রতকে প্রাণের বন্ধনে যুক্ত করতে চেয়েছিলাম, খুঁজছিলাম তেমন দুটি মানুষ, দুই বাদ পেয়েছে এটা এক সৃষ্টি। আর কেউ হলে? বাসরি জিজ্ঞেস করত, আপনি নিজেই করলেন না কেন? তারা মুক্তারামের সামনে এই প্রশ্ন বেঁধে গেল, বললে পুরুষ বলেই বুঝতে পারছেন না, ভালোবাসা নইলে দুজন মানুষকে সম্পূর্ণ করে মেলানো যায় না। মেয়ে বলেই বুঝতে চাইছো না যে প্রেমের মিলন ভালোবাসার যে সত্য তাতে মোহের মিশেল নেই? সন্ন্যাসী তুমি জানো না মানুষ, তার হৃদয় গ্রন্থে জোর করে টেনে ছিঁড়ে সেই জায়গায় তোমার নিজের আইডিয়ার গ্রন্থে জুড়ে দিয়ে অসহ্য ব্যথার পরে বড় বড় বিশেষণ চাপা দিতে চাও, গ্রন্থি টিকবে না, ব্যথাই যাবে। মানুষের লোকালয়ে তোমরা এলে কি করতে? যাও না তোমাদের গুহার গহ্বরে বদরিকাশ্রমে, সেখানে মনের সাথে নিজেদের সুখে মারতে চাও মারো। আমরা সামান্য মানুষ, আমাদের তৃষ্ণার জল মুখের কাছ থেকে কেড়ে নিয়ে মরুভূমিতে ছড়িয়ে দিয়ে তাকে সাধনা বলে প্রচার করতে এলে কোন করুন? আমাদের অভিশাপ লাগবে না তোমাকে? যা তুমি নিজে ভোগ করতে জানো না তা তুমি ভোগ করতে দেবে না খুঁতি তোকে? এই যে সুষমা, শোনো বলি, মেয়েরা চিতার আগুনে মরেছে অনেক, ভেবেছে তাতেই পরমান, তেমনি করে দিনে দিনে মরতে চাও জ্বলে? চাও না তুমি ভালোবাসা? কিন্তু যে চায় পাষাণ করেনি, যে আপন নারীর প্রাণ কেন কেড়ে নিতে এলে তার চিরজীবনের সুখ? এই আমি আজ বলে দিলুম তোমাকে, ঘোড়ায় চড়ো, স্বীকার করো, যাই করো, তুমি আইডিয়ার সঙ্গে গাঁট ছড়া বেঁধে তোমার দিন কাটবে না গো, তোমার রাত বিছিয়ে দেবে কাটার শয়ন। বাসরের উত্তেজিত কণ্ঠস্বর শুনে বাইরে থেকে তাড়াতাড়ি সোমশ বললে, বাসি শান্ত হও, চলো, যাবো না তো কি?
মনে করো না, বুক ফেটে মরব, জীবন হয়ে থাকবে চিরচিতানলের শ্মশান। কখনো আমার এমন বিচলিত দশা হয়নি। আজ কেন বন্যার মতো এলো এই পাগলামি? লজ্জা লজ্জা লজ্জা, তোমাদের তিনজনের সামনেই এই অপমান মুছে ফেলবো। লজ্জা এর চিহ্ন থাকবে না। চললুম। সন্ধেবেলায় কোনো একটা উপলক্ষে সানাই বাসছে সুষমাদের বাড়িতে। বাঁশরী তখন তার একলা বাড়ির কোণের ঘরে বসে পড়ছে একটা খাতা নিয়ে। শেষ হয়ে গেছে পৃথ্বীশের লেখা গল্প, নাম তার ভালোবাসিলাম। নায়িকা পঙ্কজা যেমন করে অর্থলোভে দিনে দিনে সার চন্দ্রশেখরের মন ভুলে তাকে আয়ত্ত করলে তার খুব একটা টকটকে শুনিপুন তন্ন তন্ন তার বিবরণ। দুই নম্বরের নায়িকা দীপিকা নির্বোধকে উদ্ধার করবার চেষ্টা করছে প্রাণপণে। শেষকালে কি অসহ্য ঘৃণা, কি বুক ফাটা কান্না, ছুটে বেরুলে আত্মহত্যা করতে। শীতকালে জলে পাতি দিকেই হঠাৎ কাঁপুনি দিয়ে শীত করে উঠল, কিংবা হঠাৎ মনে সংকল্প এলো বেঁচে থেকেই শেষ পর্যন্ত ওদের দুজন জানিয়ে পুড়িয়ে মার। দ্বিধার এই দুটো কারণের মধ্যে কোনটা সত্য সেটা কৌশলে অনিশ্চিত রাখা হয়েছে। পৃথ্বীশ কখন এক সময় পা টিপে টিপে একটা চেয়ারে এসে বসেছে পেছন দিকে। বাঁশরী জানতে পারেনি। পড়া হয়ে যেতেই বাঁশরী খাতাখানা যখন ধপ করে ফেললে টেবিলের উপর, পৃথ্বীর সামনে এসে বললে, কেমন লাগলো? মেলোড্রামার খাদ মিশনই একতলাও। সেন্টিমেন্টালিটির তরল রস চায় যারা তাদের পক্ষে নির্জন একাদশী একেবারে নিষ্ঠুর সত্য। বাঁশরী বললে, কেমন লাগলো এই দেখিয়ে দিচ্ছি, বলে পাতাগুলো ছিটতে লাগলো একটার পর একটা। পৃথ্বীশ বললে, করলে কি? আমার সকলের চেয়ে শ্রেষ্ঠ লেখা নষ্ট করলে, তা জানো? দাম চাই তোমাকে। আমাকে নিতে সাহস আছে তোমার? আছে। সেন্টিমেন্ট এক ফোটাও থাকবে না। নাই রইল। নির্জল একাদশী নিষ্ঠুর সত্য। রাজি আছে। আচ্ছা রাজি, দেখো নোভেল লেখা নয়, সত্যিকার সংসার। শিশু নই আমি, এ কথা বুঝি না মশায়। কিছু বোঝো না, বুঝতে হবে দিনে দিনে, পলে পলে, বুঝতে হবে হাড়ে হাড়ে। সেই হবে আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমাকে ভয় দেখাতে পারবে না কিছুতেই। সত্যি কথা বলি, এতদিন তোমাকে কাছে কাছেই দেখলুম, বুদ্ধি তোমার পাকেনি, তাই কে বলি ধার করে কাজ চালাও। মেয়েদের সম্বন্ধে বই পড়া কথা অনেক শুনেছি তোমার মুখ। একটা কথা শুনে রাখো, যারা অবুজ তাদের উপর মেয়েদের খুব একটা টান আছে। যেমন মমতা রোগাদের পরে ওদের ভার পেলে মেয়েদের বেকার দশা ঘোচে। তোমার উপর আমার সত্যিকার স্নেহ জন্মে। এতদিন তোমাকে বাঁচিয়ে এসেছি তোমার নিজের নির্বুদ্ধিতা আর বাইরের বিরুদ্ধতা থেকে। সেই জন্য যে সর্বনেশে প্রস্তাব এইমাত্র করলে, সেটাতে সম্মতি দিতে আমার দয়া হচ্ছে। সম্মতি যদি না দাও তাহলে যে নির্দয়তা হবে তার তুলনা নেই। মেলোড্রামা? না, মেলোড্রামা নয়। আজ না হোক, কাল মেলোড্রামা হয়ে উঠবে না? যদি কোনোদিন হয়ে ওঠে তবে ওই খাতার মতো দিনগুলোকে নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিও। বাঁশরী উঠে দাঁড়িয়ে বললে, আচ্ছা দিলেম সম্মত। পৃথ্বীশোর দিকে লাফ দিয়ে এলো। বাঁশরী পিছু উঠে গিয়ে বললে, এখনই শোর হলো? এখনো ভালো করে ভেবে দেখ, কিছুবার সময় আছে। পৃথ্বীশ হাত জোর করে বললে, মাফ করো আমাকে, ভয় হচ্ছে পাছে তোমার মত বদলায়। বদলাবে না, অমন করে মুখের দিকে তাকিয়ে থেকো না। যাও রেজিস্ট্রার অফ, যত শীঘ্র পারো বিয়ে হওয়া চাই। নিমন্ত্রণের চিঠি ছাপতে দিও আজই। অনুষ্ঠান কিছু হবে না? কিছু না, একেবারে নির্জল একাদশী। কাউকে নিমন্ত্রণ? কাউকে না, কাউকেই না। আচ্ছা সোম শঙ্করকে। আরেকটা কথা বলি, গল্পটার কপি নিশ্চয় আছে তোমার ডেস্কে? সেটা পুড়িয়ে ফেলো, নইলে শান্তি পাবে না আমার হাতে। পরের দিন সোম শঙ্কর এলো। বাসি বললে, তুমি যে নিমন্ত্রণ করতে এসেছি, জানি অন্য পক্ষ থেকে তোমাকে নিমন্ত্রণ করবে না, কিন্তু আমার দিক থেকে কোনো সংকোচ নেই। কেন নেই? একদিন আমি তোমাকে যা দিয়েছি আর তুমি আমাকে যা দিয়েছ, এ বিবাহে তাকে কিছুমাত্র স্পর্শ করবে না, তা তুমি জানো। তবে বিবাহ করতে যাচ্ছ কেন? সে কথা বুঝতে যদি নাও পারো তবু আমার উপর দয়া করো। নাইবা বুঝলুম, তুমি বলো। সন্ন্যাসীর কাছ থেকে যে ব্রত নিয়েছি বোঝাতে পারবো না, সে আমার ভালোবাসার চেয়ে বড়, তাকে সম্পন্ন করতেই হবে, বাঁচি আর মু। আমাকে সঙ্গে নিয়ে সম্পন্ন হতে পারত না? যদি পারত তবে বাধা করত না। তুমি নিজেকে ভুল বোঝাও না, তাই জানি। তুমি নিশ্চিত জানো তোমার ভালোবাসা টলিয়ে দিল আমাকে কেন্দ্র থেকে। তোমার কাছে আমি দুর্বল। যে দুঃসাধ্য কর্মে সুষমার সঙ্গে সন্ন্যাসী আমাকে মিলিয়েছেন, সেখানে আমাদের বিচলিত হবার অবকাশ, সেখানে ভালোবাসার প্রবেশ পথ বন্ধ। অশ্রু গোপন করার জন্য চোখ নিচু করে বাঁশরী বললে, এখনো সম্পূর্ণ করে বলনি, কেন এলে আজ আমার এখানে? আমার ভালোবাসার কিছু চিহ্ন রেখে যাচ্ছি তোমার কাছে, ফিরিয়ে দিতে পারবে না।
ডুব সাঁতার দিয়ে জল থেকে তুলে এনেছিল সেই কোনটি, সেই ব্রেসলেট, সেই ব্রোচ, ধরলে বাসরির সামনে। বাসরি বললে, মনে করেছিলাম হারিয়েছি, ফিরে পেয়ে আরো বেশি করে পেল, নিজের হাতে পরিয়ে দাও আমাকে। সোমশঙ্কর একে একে গয়নাগুলো পরিয়ে দিলে যত্ন করে। বাসরি বললে, শক্ত আমার প্রাণ, তোমার কাছেও কোনোদিন কেঁদেছি বলে মনে পড়ে না, আজকে যদি কাঁদি কিছু মনে করো না। এই বলে মাথা রাখলো সোমশঙ্করের বুকের উপর। বিবাহের আগের দিন সন্ধ্যাবেলা সুষমাদের যে ঘরে বিবাহ সভা বসবে, যেখানে আসন বসবে বরকনের, সেখান থেকে সমস্ত লোকজন সরিয়ে দিয়ে সুষমা একলা বসে মেঝের উপর একটা পদ্ম ফুলের আলপনা এঁকেছে। থালায় আছে নানা জাতের ফুল ফল, ধূপ চলছে, ইলেকট্রিক্যাল নিভিয়ে প্রদীপ জ্বালানো হয়েছে। ঘরের দ্বারের কাছে সুষমা বসে আছে চুপ করে, মুক্তারামকে ডেকে পাঠিয়েছে, এখনই সে আসলো। মুক্তারাম, সুষমা অনেকক্ষণ তার পায়ের উপর মাথা দিয়ে পড়ে রইল, তারপরে সেই আলপনা কাটা জায়গায় আসন পেতে বসালে তাকে। বললে, প্রভু দুর্বল আমি, মনের গোপনে যদি পাপ থাকে আজ সমস্ত ধুয়ে দাও, আমার সমস্ত আসক্তি দূর হোক, জয়যুক্ত হোক তোমার বাণী। আজ সন্ধ্যায় এইখানে তোমার প্রসন্ন দৃষ্টির সামনে তোমার চরণ স্পর্শে আমার নতুন জীবন আরম্ভ হোক, কাল থেকে তোমার ব্রতের পথে যাত্রা করে চলব শেষ দিন পর্যন্ত।